বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। নমস্কার, আজ 10ই মে 2021, আজকে চন্দ্র অবস্থান করছে সূর্যের সঙ্গে এবং চন্দ্র আমাদের রাশিচক্রের প্রথম রাশি, জোডিয়াকের একদম ফার্স্ট সাইন, মেষ রাশিতে অবস্থান করছে। তো আজকে চতুর্দশী এবং অমাবস্যার সন্ধিক্ষণ, এবং আপনারা বলতে পারেন অমাবস্যার প্রভাব প্রায় শুরু হয়ে যাচ্ছে এবং অমাবস্যার যে পূর্ণ প্রভাব এটা কিন্তু রাশিচক্রের ওপর কিন্তু বিদ্যমান। চন্দ্র আজকে দিনের শুরুতে অশ্বিনী কেতুর নক্ষত্রে থাকছে এবং দিনের শেষ ভাগে সে ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে থাকছে, এবং প্রসঙ্গত শুক্র বর্তমানে সক্ষেত্রী এবং অশ্বিনীর অধিপতি কেতু বর্তমানে তুঙ্গস্থ। দুই নক্ষত্র থেকে আমরা ভালো মন্দর যে পূর্ণ প্রভাব এটা আমরা পাবো। তো এই ডেটাটা আমরা পেয়ে গেলাম, এই ডেটাটা এবার অ্যানালাইজ করে প্রথম জেনারেল প্রেডিকশনটা আলোচনা করব, যেখানে রাশি লগ্ন ছাড়াও আজকের দিনের মূল প্যাটার্নটা, মূল বিষয়টা উঠে আসবে। যাদের ডেট অফ বার্থ জানা নেই, যাদের রাশি লগ্ন কিচ্ছু জানা নেই, তারাও কিন্তু এখানে বহু প্রেডিকশান মেলাতে পারবে। তাই প্রথম প্রেডিকশানটা, যেটা প্রাথমিক প্রেডিকশান, মূল প্রেডিকশান, এটা আগে মনোযোগ সহকারে শুনুন। আমি দু একটা কথা রাশি লগ্ন অবশ্যই বলবো, এই প্রেডিকশানটা একটু গুরুত্ব দিন। প্রথমেই আমরা চন্দ্রকে সূর্যের দিকে আরও ক্লোজ, মানে সূর্য এবং চন্দ্র একই সরল রেখায় বলতে পারেন, সূর্যের দিকে যাওয়া মানে একই সরল রেখায় দুজনে আসছে। তো এই একই সরল রেখার আমরা আসার একটা প্রবণতা আজকের দিনে বাড়ছে, আরও ক্লোজে আসছে এটা দেখতে পাচ্ছি, এবং এই যে মুভমেন্টটা, এটা অমাবস্যার দিকে এগোনোর জন্য আমি আজকেই আগেই বলবো যে চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, সূর্য আমাদের সোল, আত্মাভিমানকে কন্ট্রোল করে। মনের ওপর একটা প্রেসার, বাধ্যবাধকতা, মন কন্ট্রোলে নেই। আপনি যেরকম পরিস্থিতি থাকে না কেন, মন কিছুটা উদাসীন, আবেগতাড়িত, মনে কিছুটা কনসেন্ট্রেট করতে পারছে না, মাইনর সিলি মিস্টেক হচ্ছে, কাজের ক্ষেত্রে মাইনর ভুলভ্রান্তি, অল্পেতে একটু গায়ে লেগে যাচ্ছে, ক্রোধ রাগ যাদের বেশি সেগুলো কিন্তু বাড়ছে, যাদের কথায় কথায় চোখের জল আসে অভিমানপূর্ণ ব্যক্তি তাদের ক্ষেত্রে বাড়ছে, যাদের অবশ্যই মান অভিমানের সমস্যা প্রায়ই হয় সেগুলো বাড়ছে, এই জায়গাটা কিন্তু থাকছে। এবং আজকের দিনে মনের আবেগ, ভাবাবেগ, বা কাজ করতে করতে অনেক সময় মানুষ ভাবাবেগে ডুবে যায়, কোনো কাজ ছেড়ে কিছু ভাবতে বসে গেলেন, পড়াশোনা করতে করতে অন্য চিন্তা মাথায় এসে গেল, তো একটা ইম্পর্টেন্ট কাজ করছেন, মাথায় অন্য কিছু কাজ করছে, ঘরের কথা ভাবছেন, বাইরের কথা ভাবছেন, এই জায়গাটা কাজটা ভুলভ্রান্তি হচ্ছে, এগুলো কিন্তু আজকের দিনে খুব কমন ফ্যাক্টর। আপনার রাশিলগ্ন যাই হোক, ডেট অফ বার্থ যাই হোক, এই ধরনের বিষয়বস্তু কিন্তু আজকের দিনে হওয়ার প্রবণতা ম্যাক্সিমাম। ফার্স্ট আমি বলবো এই বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে, যখন যে কাজটা করছেন সেই কাজটায় মনোসংযোগ করার চেষ্টা করুন, অন্যান্য বিষয়ে মাথায় চিন্তাভাবনা করলে সেই কাজটা কিন্তু ভুলভ্রান্তি হওয়া খুব কমন ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। দু নম্বর বিষয়, চন্দ্র এবং সূর্যের কম্বিনেশান, আমি প্রথমেই বলবো হার্টের সমস্যা, হৃদয়ের সমস্যা, হৃদরোগের সমস্যা, যাদের রানিং চলছে চলছে একদম কন্টিনিউ আসে এখন, এই সমস্ত পেশেন্ট যারা আছেন, বাড়িতে কেউ হতে পারে, কারোর নিজের হতে পারে, আপনার হতে পারে, তো তারা একটু সতর্ক থাকবেন, তারা একটু কেয়ারফুল থাকবেন, মেডিকেল অ্যাডভাইসগুলো একটু ফলো করবেন, এটা সবার আগে জরুরি। পরবর্তী পয়েন্ট, সম্পর্ক, প্রেমের হতে পারে, বন্ধুত্বের হতে পারে, দাম্পত্য হতে পারে, অন্য কিছু হতে পারে, সেই সম্পর্কের জায়গায় একটু যদি কোনো দ্বন্দ্ব আসে, এমনি কিছু নয়, যদি কোনো দ্বন্দ্ব আসে, ঝগড়া আসে, সেই ঝগড়াঝাটি বিবাদটা কিন্তু একটু বেড়ে যাওয়া, বা সেইটা একটা টার্নিং পয়েন্ট হওয়া সম্পর্কের, এই জায়গাটা কিন্তু সমস্যা আসতে পারে। চেষ্টা করুন যে কোনো শর্তেই কিন্তু বিবাদ ঝগড়া অ্যাভয়েড করা, এটা মাথায় রাখা দরকার। পরবর্তী পয়েন্ট, চন্দ্র এবং সূর্যের কম্বিনেশান, সরকারি রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো হবে, সরকারি কোনো কাজ, সরকারি দফতরের কাজ, সেবামূলক কাজ, যে কোনো ধরনের যারা গভর্নমেন্ট ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকবে। কিন্তু যেহেতু অমাবস্যার প্রভাব, আপনি কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য পাবেন, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কর্ম পরিবেশ বা কাজের ক্ষেত্রে যে আপনার ফোকাস, এই জায়গাটা কিন্তু অসুবিধা থাকছে, অর্থাৎ কর্মে উন্নতি, কাজের ক্ষেত্রে গ্রোথ, আর্থিক প্রাপ্তি, কিন্তু আপনার মনোসংযোগ অভাব বা কাজের ক্ষেত্রে আপনার অনীহাসূচক একটা বিষয় থাকবে। আর একটা বিষয়, অমাবস্যার প্রভাব যেহেতু আছে, যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোনো বিষয়ে আর্থিক তছরুপ করেন, টাকা পয়সা লেনদেনে গরমিল করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ফেঁসে যাওয়ার চান্সেস, সরকারি পানিশমেন্ট, অন্য কোনো অপমানসূচক বিষয়,
গভর্নমেন্ট পানিশমেন্ট, আদারওয়াইজ কিছু পানিশমেন্ট, কারোর হাতে কিছু হেনস্থ হওয়া, অপমানিত হওয়া, এগুলোর টেন্ডেন্সি থাকবে। শুধু যে চাকরি ক্ষেত্রে অনৈতিক কাজ করলে তা নয়, এমন কিছু কাজ করবে না যেটা আপনার মান সম্মান নিয়ে টানামানি হয়, এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু বিরত থাকতে হবে এবং সবসময় বিরত থাকতে হয়, নচেত নেগেটিভ কর্মফল সৃষ্টি হয়। কিন্তু আজকের দিনে একদম হাতে গরম ফল পাওয়া বলে না, সেই ইনস্ট্যান্ট কর্মা সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে, অপমানিত হওয়ার একটা যোগ আছে। তো এমন কিছু কাজ করতে যাবেন না যেটা আপনার মান অপমানের জায়গাটাকে ইন্ডিকেট করে, এটা মাথায় রাখবেন। পরবর্তী বিষয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে উত্থান এবং পতন এই দুয়ের যোগ থাকছে। আমি বলবো উত্থানের জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন, কোনো বিষয়ে হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ, মতিভ্রম করা, কাউকে কোনো বাজে কথা বলে দেওয়া বা আপনার কিছু বিষয়ে পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি করে ফেলা, এগুলো অ্যাভয়েড করুন, যেটা যেভাবে হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে এগোতে দিন। চন্দ্র সূর্যের কম্বিনেশন এবং কেতুর কম্বিনেশন আমি গত দিনের প্রেডিকশন একটা বহাল রাখছি। গুপ্ত কোনো বিষয়ের সন্ধান আজকের দিনে করতে পারেন, কোনো কিছু সার্চিং করার থাকলে করতে পারেন, কিছু খোঁজ খবর নেওয়ার থাকলে নিতে পারেন, সুপারিশ মারফত কোনো কাজ আজকের দিনে করতে পারেন। যদি আপনার প্রিভিয়াস লাইফে মানে আগে কারোর হাত ধরে কোনো কাজ হয়ে যায়, চট করে কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যায়, কেউ আপনাকে হেল্প করলো, কোনো একটা বড় কাজ হয়ে গেল, এরকম যদি আপনি এর আগে পেয়ে থাকেন এরকম ধরনের সাহায্য, তো দেন আজকের দিনটাও এটা কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে অতি প্রবল। চেষ্টা করে দেখুন, সাহায্য নিন, এক্সপেক্টেড কিছু কাজ হতে পারে। গোপনীয় বিষয়ে নিজের ভেতর রাখার চেষ্টা করুন, কেতু কিন্তু এক্সপ্লোর করে, ভাইরাল করে, এ বিষয়টা মাথায় রাখবেন। ব্যক্তিগত কোনো বিষয় যদি আপনি পাবলিক করেন সেই জায়গাটা কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেতু এবং সূর্যের কম্বিনেশান, চন্দ্রের কম্বিনেশান, হেলথের কিছু সমস্যা থাকতে পারে, যেমন স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এগুলো কিন্তু থাকতে পারে। শুক্রের নক্ষত্র যখন ভরণী কানেকশান দেবে শেষ দিকে বা সন্ধ্যা পরবর্তী সময়, তখন কিন্তু আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটস, খাওয়া দাওয়ার বিষয়ে কিছু অ্যালকোহলিক ড্রিঙ্কস, কিছু বিষয়ে একটু রিচ ফুডের প্রতি আকর্ষণ বাড়তে পারে। জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকছে, বিষয়টা সতর্ক থাকবেন, এটা কিন্তু মাথায় রাখা দরকার। নেগেটিভ কথা বেশি বলছি, আপনারা দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে অবসর প্রভাব থাকছে। আর নেগেটিভ বিষয়গুলো আমি সবসময় বলে দিই আগে, কারণ নেগেটিভগুলো অ্যাভয়েড করলে পজিটিভটা আপনি খুঁজে পাবেন। আলাদা করে এই জিতবেন ওই জিতবেন এসব বলার বেশি দরকার নেই, কিন্তু নেগেটিভগুলোকে আপনি অ্যাভয়েড করুন, পজিটিভটা অনেকটাই খুঁজে পেয়ে যাবেন। পরবর্তী বিষয় আমি এটুকু বলবো যে শুক্রের কানেকশান যখন থাকবে, আপনার কিন্তু এটুকু বলবো যে বাড়িতে কিছু পুরনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন, কিন্তু কেনাকাটি বা ইত্যাদি কিছু করার যোগ এই সময় আসতে পারে, শুক্র যেহেতু সক্ষেত্রী। প্রি প্ল্যান্ড কিছু করার থাকলে আজকের দিনে করুন, মানে আগে থেকে যদি কিছু আপনার করার থাকে, যে কোনো কাজ সেটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশনে আজকের দিনে কাজ করবেন না, সেটা আপনার সমস্যার কারণ হতে পারে। এছাড়া আমি বলতে পারি চন্দ্র এবং সূর্যের কম্বিনেশান থাকার জন্য সেবামূলক কাজ ভালো হবে, মেডিকেল অ্যাসোসিয়েট যে কোনো কাজ ভালো হবে, যারা পরিষেবা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, মেডিকেল কর্মী মানে A to Z কাজ এগুলো কিন্তু ভালো হবে, খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে, যারা পূজা অর্চনার কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, যারা মহিলাদের ব্যবহার্য সামগ্রী, ফিমেল অর্নামেন্টস, কোনো ধরনের কসমেটিক্স ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো যাবে, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে ভালো যাবে, যারা কোনো দৃঢ় বিষয়ে গবেষণা করছেন, রিসার্চার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, মানে গবেষণা পড়াশোনার জন্য না, গবেষক যারা অলরেডি যারা কিছু রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আমরা এবার আলোচনা শুরু করবো লগ্নরাশি, তার আগে বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেটা বাড়িতে বসে ফোনেই সম্ভব, তার জন্য যেটা করতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথাটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, আমাদের চ্যানেল নেম অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করবেন পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে যুক্ত হলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে সমস্ত আলোচনা আপনি সেরে ফেলতে পারেন, সেই আলোচনা হবে বিস্তারিত, সময় সাপেক্ষ এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এই ভিডিও নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সকলেই গ্রুপ এবং পেজে যুক্ত হবেন, কেন ইউটিউবে অনেক সময় নোটিফিকেশান অনিয়মিত, তাই গ্রুপ এবং পেজে যুক্ত থাকলে নিয়মিত নোটিফিকেশান পাবেন, আর আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটা ফলো করতে ভুলবেন না। ভিডিওটি এবার আমরা লগ্নরাশির দিকে এগোচ্ছি, অবশ্যই আপনারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধু যারা দেখতে পাচ্ছেন না দয়া করে আপনার হাত ধরে তারা যাতে এই ভিডিওটি দেখতে পান। তাহলে আসুন জানি লগ্নরাশিভিত্তিক ফলাদেশটা।
রকম মেষরাশি ক্ষেত্রে চন্দ্র এবং সূর্যের কম্বিনেশন অত্যন্ত অভিমানী প্রকৃতির বিষয়ে সেন্সিটিভ মাইন্ড থাকবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু আলোচনা করে পরিবারের কারোর সঙ্গে বা শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ কাটবে, নতুন প্রেমের বিষয়ে এগুলো আজকের দিনে ঠিক হবে না, দাম্পত্য সুখ থাকছে। অমাবস্যার দিন যাদের জন্ম বা আগের দিন পরের দিন জন্ম, তারা আজকের দিনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার বিষয়ে কোনো রকম এগোবেন না, অন্যরা প্রাথমিক কথাবার্তা এগোতে পারেন। কর্মক্ষেত্রে কাজে মন বসাতে সমস্যা হবে, স্পেশালি যারা বাড়ি থেকে কাজ করছেন বা ব্যাক অফিস জব করছেন, এক জায়গায় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব হবে। তবুও জেনারেল প্রেডিকশানে যে কর্ম ধরনগুলো বলেছি সেগুলোর মধ্যে কিছু স্বাচ্ছন্দ্য থাকবে। ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, ব্যবসার মধ্যে জলজ দ্রব্যের রিলেটেড কাজ, এগুলো কিন্তু ভালো যাবে। কিন্তু মাথায় রাখতে হবে জন্মছকে অমাবস্যার প্রভাব থাকলে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম রিস্কি সিদ্ধান্ত নেবেন না, সেটা কিছুটা আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে নতুন জিনিসপত্র কেনাকাটির বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, আদারওয়াইজ ঠিক আছে। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো কিন্তু দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা রাশি সাপেক্ষে রাশি সরাসরি দ্বাদস্থান, একটু ঘুমের ডিস্টারবেন্স থাকবে, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা ইত্যাদি পড়তে পারে, কিছুটা বাজে খরচ হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা আছে। বৈদেশিক কাজ আজকের দিনে করতে পারেন, দূরের কাজগুলোয় গ্রোথ থাকবে, কিন্তু মেইন যে বিষয়টা অমাবস্যার প্রভাব থাকার জন্য নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। শেয়ার, লটারি, ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা প্রপার নয়, ধুম করে কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কিন্তু ওভারটাইম করার টেন্ডেন্সি থাকবে। সেলস কর্মীদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশান থাকতে পারে, যারা অনলাইন কাজ করছেন, ডেলিভারি কাজ করছেন, এদের ক্ষেত্রে অ্যাভারেজ সিচুয়েশান থাকতে পারে। অন্যান্য কাজগুলো আজকের দিনে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আজকের দিনটা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়। বিবাহকেন্দ্রিক বিষয় বা দাম্পত্য বিষয় যদি বলেন, আজকের দিনটা মধ্যম প্রকৃতির কাটবে, ভালো নয় মন্দ নয়, মধ্যম প্রকৃতির রেজাল্ট পাবেন, তবে নেগেটিভ বড় কিছু নেই যদি আপনার অবসর দিন জন্ম না হয়। এর বাইরে শখের কিছু কেনাকাটি ইত্যাদি কিন্তু করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে, এটা ভেবে চিন্তে আপনাকে কিন্তু আজকের দিনটা এই বিষয়ে এগোতে হবে। মেডিকেল কাজে তৎপরতা রাখা প্রয়োজন, সেটা আপনাদের হরোস্কোপ সাপেক্ষে প্রযোজ্য। এর বাইরে এডুকেশান রিলেটেড কিছু, আপনি যদি অ্যাডমিশন বা ইত্যাদি কিছু নিতে চান ভালো, কিন্তু বৈদেশিক কিছু পড়াশোনা কোর্স পারচেজ যেগুলো অনলাইনে হয় আর কি, সেই ধরনের বিষয়ে আপনাকে একটু আরেকটু ভেবে চিন্তে এগোতে হবে। কোমরে ব্যথা বেদনা, গাইনি সমস্যা, চোখের সমস্যা এগুলো বাড়তে পারে, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকা আজকের দিনে কিন্তু দরকার। বিস্তারিত জানতে মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশে, একাদশ শুভ ভাব, কিন্তু একাদশে হলেও অমাবস্যার প্রভাব যেহেতু থাকছে, কোনো স্কোপ অপরচুনিটি নাকের ডগা দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আয়ভাবের জায়গা স্থিতিশীল বলবো, কিন্তু লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসতে পারে। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, তবে পুরনো টাকাগুলো উদ্ধারের জন্য একবার প্রয়াস করতে পারেন। বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখবেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আধাকা খাবার, কাটা ফল এগুলো সমস্যা করতে পারে। শত্রু নাশের যোগ আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, এডুকেশন রিলেটেড জায়গায় ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশান বেশি থাকবে, চন্দ্র এবং সূর্য দুজনের দৃষ্টি প্রেমের ঘরে আছে, পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। নতুন সন্তান যোগ শুভ, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট আজকের দিনে হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ভালো যাবে এবং মিলমিস থাকবে, কিন্তু আত্মীয় স্বজনের জায়গাটা সেই দুর্বল থাকারই সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিছু মানসিক ইচ্ছা শখ পূরণ হবে, আবার কিছু ইচ্ছায় বাধা বিঘ্ন থাকবে, এই জায়গাটা কিন্তু মানিয়ে চলতে হবে আজকের দিনটা, এই জায়গাটা কিন্তু মিশ্র ফল থাকছে। আর আমি বলবো আউটওয়ার্কসগুলো করতে পারেন, অসুবিধা নেই। লেখালেখি, শৈশবুত বা খুচরো লেনদেনের বিষয়ে একটু সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে পারফরমেন্স এমনি ভালো থাকবে, জেনারেল প্রেডিকশানে বললাম যেগুলো সেগুলোই প্রযোজ্য। ব্যবসার ক্ষেত্রে কিছু উবড়ি লাভ, বাড়তি লাভ হতে পারে, তবে পাকা কাগজপত্র ছাড়া বা কোনো ডকুমেন্টস ছাড়া বিরাট অ্যামাউন্টের জিনিসপত্র কাউকে ধারে না দেয় ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও মাসিক রাশিফল দেখে নিন, চলে আসি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে যেহেতু চন্দ্র অমাবস্যার সন্নিকটে, একটু শরীর মনের ওপর প্রভাব থাকছে। ঘরে বাইরের কাজগুলো করা যেতে পারে, কিন্তু বিঘ্নতার সাহায্যে কাজগুলো কিন্তু এগোবে, মানে কিছু বাধা থাকবে, তারপরে কাজগুলো এগোবে। কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে আপনাদের একটু মানিয়ে চলতে হবে, হঠাৎ করে জব চেঞ্জ বা জব ট্রান্সফার করতে যাবেন না, যেটা যেভাবে চলছে স্বাভাবিক পরিস্থিতির উপর গুরুত্ব দিন। ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গা থাকবে, পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসায়িক কোনো লোন ইত্যাদি পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যাবে। আপনাদের একটু মাথা গরম হতে পারে, গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি গো একটু ডেভেলপ করতে পারে। ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না, ব্যাড ফুড হ্যাবিটস বা খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন।
আউটওয়ার্কসগুলো আজকের দিনে ভালো হবে, সে বিষয়ে আপনি এগোতে পারেন, অসুবিধা নেই। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক, দাম্পত্য সুখ থাকছে, কিন্তু আত্মীয় স্বজনের জায়গাটা দুর্বল থাকছে। গুরুজন পিতা এদের মতকে গুরুত্ব দেবেন, এই জায়গাটা মাথায় রাখবেন। গৃহস্থলী ব্যবসা, ছোট গাড়ির ব্যবসা, এগুলোর মধ্যে আমি একটা কথা বলবো যে পার্টনারশিপ কিছু থাকলে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ব্লাড প্রেশার, ENT সমস্যা, হজমের সমস্যা, ব্রঙ্কিয়াল কিছু সমস্যা আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু অমাবস্যার প্রভাবে সূর্য এবং চন্দ্র দুজনে ইনভলভ, সেন্সিটিভ মাইন্ড থাকবে। ভাগ্যস্থানে অমাবস্যা হওয়া কাজে বাধা এবং খুব গুরুত্বপূর্ণ কাজগুলো অ্যাভয়েড করে চলাই উচিত হবে আমি বলবো, যেহেতু চতুর্দশী অমাবস্যার সন্নিকটে আজকে সারাদিন। খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হতে পারে, আপনার রোজ নামচার কিছু পরিবর্তন হতে পারে। প্রেমপ্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কাটবে, তবে মেজাজ একটু হারিয়ে ফেলার প্রবণতা থাকবে, মেজাজ একটু স্ট্রং থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এগোতে পারেন, দূরের সম্বন্ধগুলো একটু অ্যাভয়েড করে চলুন। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, ওই মেজাজ একটু স্ট্রং থাকতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, মনোসংযোগের অভাব থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার যে কাজগুলো খুব দায়িত্বশীল কাজ বা একটানা করতে হয় একটু গ্যাপ দিয়ে করার চেষ্টা করুন, নইলে আপনি কাজে সিলিমিস্টেক ঘটাতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আমি এই বিষয়টাই বলবো, কনসেন্ট্রেশনের জায়গাটা, তবুও ব্যবসার ক্ষেত্রে সতর্কতা বলতে পারেন। বৈদেশিক বাণিজ্যে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। পারিবারিক জায়গাটা একটু অ্যাভারেজ থাকবে, কিন্তু অন্যান্য ব্যবসার মধ্যে আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বলেছি সেগুলোর মধ্যে স্বাচ্ছন্দ্য আজকের দিনে কিন্তু পাবেন বা ভালো থাকবে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কেনাকাটি সম্পূর্ণের কাজ একটু ভেবেচিন্তে করতে হবে, খরচ কিছু বিষয়ে ঊর্ধ্বগামী থাকবে। পুরনো হেলথ ইস্যু কিছু বিষয়ে থাকতে পারে, পূজা অর্চনার কাজ আজকের দিনে করতে পারেন, গুরু টিচারদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। কমিউনিকেশান ভালো হবে, যাত্রা ভ্রমণ আউটওয়ার্কস ভালো হবে, তবে একটা কথা মাথায় রাখবেন, চন্দ্র এবং সূর্য যেহেতু থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, ছোটোখাটো ঘটনা বিষয়, টিভিতে থাকা কোনো বিষয়, অনলাইনে কোনো বিষয় আপনার মনকে কিন্তু চট করে প্রভাবিত করতে পারে, কারোর কথাও হতে পারে, এটা মাথায় রাখা জরুরি। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কোনালগ্ন কোনরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশি সরাসরি অবস্থান করছে অষ্টমে এবং অমাবস্যার প্রভাব, হাঁটুর ব্যথা, ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা এগুলো একটু বাড়তে পারে। মন একটু সুইং হবে, হঠাৎ করে মুডটা একরকম ছিল অন্যরকম হয়ে গেল, এই ধরনের সুইং হওয়ার সম্ভাবনা আছে। রেগুলার পড়াশোনা একটু অমনোযোগ থাকবে, কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে অসুবিধা নেই। গবেষকদের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে, এবং আপনি যদি কোনো ফরেন কোর্স পারচেস করেন, অনলাইনে কোনো ইনস্টিটিউট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন, এই জায়গাটা একটু সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, উন্নতির যোগ আছে। গ্রুপ জায়গাগুলো বা গ্রুপ ওয়ার্কগুলো, চাকরি ব্যবসা যাই হোক না কেন, একটু সমস্যা হতে পারে। রেগুলার ডে ওয়ার্কের সমস্যা নেই, তবে বৈদেশিক কাজ বা জন্মস্থান থেকে দূরে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত আছে একটু খাটাখাটনি বাড়তে পারে। মেডিকেল কাজের ক্ষেত্রে আজকের দিনটা সফলতা লাভের যোগ আছে। এছাড়া আমি বলবো, মামলা মোকদ্দমা যদি কোনো শুনানির ডেট থাকে সেই বিষয়ে কিন্তু আরও সতর্ক হতে হবে, সেই বিষয়টা কিন্তু বাড়তি কিছুটা সতর্ক হওয়ার প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কেনাকাটি ইত্যাদি বিষয়ে আপনাকে একটু আগে থেকে প্রিপ্ল্যান কিছু থাকলে সেটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে গেলেন আর দোকানে কিছু কিনবেন, এইরকম ধরনের প্ল্যানিং আজকের দিনে কিন্তু ভুলভ্রান্তির শিকার হতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন, কোনো ট্রান্সফার পরিবর্তন এগুলো হতে পারে, রোজ নামছে বা ডেইলি রুটিনের কিছু চেঞ্জ আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এছাড়া আমি বলবো, ফাটকার ক্ষেত্রে অমাবস্যা তিথিতে তাদের জন্ম, তারা ইনভেস্ট করবেন না, অন্যদের ক্ষেত্রে কিছু লাভ হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও অবশ্যই দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সমসপ্তমে, আবেগ অনুভূতি বেশি থাকবে, সোশ্যাল বিষয়ে একটু সাবধানী পদক্ষেপে এগোবেন, কোনো নেগেটিভ কিছু বিষয় না নিয়ে এগোনোই ভালো, আমি গতদিন এই প্রেডিকশন করেছিলাম। তবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এদের মতকে গুরুত্ব দেবেন, আপনার যদি কোনো পার্টনার থাকে, বিজনেস পার্টনার হতে পারে, সেই পার্টনারের মতকে কিন্তু গুরুত্ব দেবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষা এগুলো পড়াশোনার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে মনোসংযোগের অভাব কিছুটা থাকবে, তো বা একটু গ্যাপ দিয়ে কাজ করুন, নাচেত কিন্তু এক জায়গায় কনসেন্ট্রেট করতে একটু অসুবিধা হবে। রেগুলার ডে ওয়ার্কের অসুবিধা নেই, কিছু প্রাপ্তিযোগ আছে, আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আসতে পারে এবং কিছু বিষয়ে আপনার প্রাপ্তি আজকের দিনে হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা চাঙ্গা থাকলেও সঠিক ডিসিশান নিতে একটু সমস্যা হতে পারে, আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কিছু ডিসিশান নেওয়ার থাকলে ব্যবসার ক্ষেত্রে কারোর পরামর্শে কিন্তু এগোতে পারেন। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা একটু ইমোশনাল থাকতে পারে, দাম্পত্য সুখের জায়গাটা, এই জায়গাটা মানবহিমান বেশি থাকার সম্ভাবনা আছে, কারণ অমাবস্যাটা সেই সপ্তমী হচ্ছে, পায়ের ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, যাত্রা ভ্রমণ কমিউনিকেশান করতে পারেন, কোনো পলিসি টলিসি কিছু করার থাকলে, লোন নেওয়ার থাকলে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, এখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আমি বলবো আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এবং সূর্যের কানেকশন খিটখিটে মেজাজ বাড়াবে,
শত্রুর ওপর যুদ্ধংদেই মনোভাব থাকতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। দিনের শেষ ভাগে খরচ একটু বাড়তে পারে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো, বিদেশ যাত্রা দূরযাত্রার অপরচুনিটি পেতে পারেন। কোমরে ব্যথা বেদনা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, আমি গতদিন এই ধরনের প্রেডিকশন করেছিলাম। মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। শত্রুনাশের যোগ আছে, গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে কিন্তু পেতে পারেন। ছোটোখাটো বিষয় একটু আবেগতাড়িত হয়ে পড়বেন, ব্যক্তিগত জিনিসপত্র ব্যক্তিগত রাখাই ভালো। মেডিকেল কাজে অগ্রাধিকার তবু আজকের দিনে থাকছে, কারণ কেতু উচ্চস্থ। মাথায় রাখতে হবে যে বাড়িতে পোষ্য থাকলে হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ব্যাংক লোন বা কিছু নেয়ার থাকলে, পলিসি টলিসি করার থাকলে ভালো করে কাগজপত্র দেখে নেবেন। নতুন ব্যক্তির ওপর বা অজানা ব্যক্তির ওপর হঠাৎ করে ট্রাস্ট করবে না, কোনো জিনিস হারিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। কর্মক্ষেত্রে মন বসাতে একটু সমস্যা হবে, কাজের পরিবেশ নিয়ে একটু অভাবযোগ থাকবে। হঠাৎ করে জব ট্রান্সফারে কিছু খবর টবর এলে একটু ভাবনা চিন্তা করে এগোবেন ইন্টারভিউ বাইতে দিয়ে এলে। তবে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, কম্পিটিটিভ জায়গাটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বৈদেশিক বাণিজ্য, অনলাইনের ব্যবসা, দূরের ব্যবসা, মেডিসিন রিলেটেড ব্যবসা, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। এবং স্পোর্টসের জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে অমাবস্যার প্রভাব যদি জন্মছকে না থাকে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। কেনাকাটি শখের কাজ করতে পারেন, অসুবিধা নেই, এগোতে পারেন। প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে মেজাজ একটু কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। দাম্পত্য ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করলে ঠিক আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চম ভাবে, কেতু শুক্রের কানেকশান, হজমের সমস্যা থাকতে পারে, পেটের গোলমাল থাকতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে। কিন্তু সন্তান যাদের আছে সন্তানের একগ্রভাব থাকতে পারে, সন্তানের হেলথ ইস্যু থাকলে কেয়ারফুল থাকবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। আমি গতদিন এই প্রেডিকশান করেছিলাম, সেটা আজকের দিনে লাগু থাকছে। ফাটকা লাভের ক্ষেত্রে ইনভেস্ট করা খুব বিরাট অ্যামাউন্টের ঠিক নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যেটা যেভাবে হচ্ছে সেটাই ভালো। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো, কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন। মামলা মোকদ্দমা শুনানি থাকলে একটু কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো যাবে, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কিন্তু যৌথ কাজ, গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে। ব্যবসার জায়গায় রেগুলার যে যোগ সেই জায়গাটা আছে, ফাটকার জায়গাটা মধ্যম প্রকৃতির থাকছে। ব্যবসার ক্ষেত্রে ওষুধপত্র, ভেষজ কোনো জিনিসপত্র, আয়ুর্বেদিক কোনো মেডিসিন, কোনো ধরনের কাগজের বিজনেস, পেপার ওয়ার্কস ইত্যাদি কিছু কাজ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। অন্যান্য ব্যবসা জেনারেল প্রেডিকশন যেগুলো বলেছি সেগুলো কিন্তু প্রযোজ্য। মাথায় রাখবেন হঠাৎ করে একটু মাথা গরম, আবেগতাড়িত হয়ে পড়া, জেদিভাব এগুলো কিন্তু আসতে পারে, এটা কন্ট্রোল করা প্রয়োজন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই রাশির চতুর্থে মনের ভাবে চন্দ্র এবং অমাবস্যার প্রভাব। একটু যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো ডিসিশান, যে কোনো বিষয় একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নেওয়া দরকার। হঠাৎ করে আবেগ, জেদ এগুলো প্রভাবিত হয়ে নেবেন না। একই ছাদের তলায় বসবাসকারীর জায়গাটা একটু দুর্বল থাকছে, দাম্পত্য সুখের জায়গাটা দুর্বল থাকছে। প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তবে সন্ধ্যার দিকে একটু ইমোশন বাড়তে পারে। সন্তান যোগ আছে, স্কুলের পড়াশোনা মনোযোগ থাকলে অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। যারা পাবলিক ডিল করছেন এদের ক্ষেত্রে ভালো, মেডিকেলে যারা আছেন ভালো, সরকারি কর্মীদের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি আজকের দিনে থাকবে। তবে অমাবস্যার দিন যাদের জন্ম হয়, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন আর কি, তাদের ক্ষেত্রে একটু কাজের প্রেশার আছে বা কাজের ক্ষেত্রে হেভি ওয়ার্কলোড আছে এটা মনে হতে পারে। ব্যবসার জায়গায় সাবধানী পদক্ষেপে চলতে হবে, কারণ চতুর্দশী অমাবস্যার প্রভাবে কিছু ভুল ডিসিশন হতে পারে, সাবধানী পদক্ষেপে এগোতে হবে। প্রাপ্তি যোগ আছে, ইচ্ছা শক্ত পূরণ হতে পারে কিছু বিষয়ে, তবে লোভ প্রলোভন করবেন না। চেস্ট ল্যাংলেটের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো একটু বাড়তে পারে, মায়ের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন, মাসিক রাশিফল দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে কমিউনিকেশানের ঘরে চন্দ্র এবং সূর্য, কমিউনিকেশান গ্যাপ থাকবে, ভেবে চিন্তে কোনো কাজ করবেন, চোটাঘাটের টুকিটাকি চান্সেস থাকতে পারে। প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো, বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অনলাইনের কাজকর্মে বিঘ্নতা আসতে পারে, কিছু টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হতে পারে, অনলাইনের কাজকর্ম একটু ভেবে চিন্তে করা দরকার। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং প্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে আছে। কর্মজায়গাটা আজকের দিনে চাঙ্গা থাকবে, কিন্তু কেতু যেহেতু দশমে কানেকশান দিচ্ছে দিনের মধ্যভাগ অবধি, তো যাদের চন্দ্রকেতু যোগ আছে একটু মানসিক শান্তির অভাব থাকতে পারে, অন্যরা কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যেতে পারে, কারোর সাহায্য এক্সপেক্ট আজকের দিনে নিশ্চয়ই করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ এগোতে হবে, কারণ সূর্যচন্দ্র যোগেই অবশ্যই আছে, সূর্য আপনাদের ব্যবসার অধিপতি। যেটা যেভাবে হচ্ছে বা যতটুকু লাভ হচ্ছে সেইটুকুর সঙ্গে সন্তুষ্ট থাকাই ভালো। বাড়তি কোনো লোভ প্রলোভন, হঠাৎ করে কোনো ডিসিশান চেঞ্জ এগুলো করার ক্ষেত্রে অসুবিধা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়।
অনলাইনের কাজগুলো বা অনলাইনের ব্যবসাগুলোর ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ নিতে হবে। কোথাও গেলে যাত্রা ভ্রমণ করার থাকলে একটু ফোন করে নিন, কারোর সঙ্গে যোগাযোগ করা থাকলে ফোন করে নিন, আর কোনো বিষয়ে যদি মনে হয় যে একটু ভুল বোঝাবুঝি জায়গায় যাচ্ছে সেটা অ্যাভয়েড করুন। আর ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের হেল্প নিতে পারেন, তবে এদের কারোর হেলথ নিয়ে একটু সমস্যা আসার সম্ভাবনা আছে, মানে এদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, কিন্তু সাহায্য এদের নিতে চাইলে আপনি নিতে পারেন। হঠাৎ করে কোনো বিষয় কোনো ঘটনা আপনার মনকে প্রভাবিত করতে পারে, এটা মাথায় রাখা দরকার, নিজের মনকে আয়ত্তে রাখা দরকার। হাতে কানের ব্যথা বেদনা এগুলো কিন্তু একটু আসতে পারে, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ থাকছে। আপকামিং ভিডিও এবং মাসিক রাশিফল তো আপডেট দেওয়াই আছে, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্র সূর্য যোগ, প্রথমে কেতু এবং পরে শুক্রের কানেকশান, পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। ভাগ্যস্থানে কিছু বিষয়ে প্রতিবন্ধকতা থাকতে পারে, তো যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ হতেও পারে নাও হতে পারে, এরকম একটা মানসিকতা নিয়ে যান। আর সমস্ত ডকুমেন্ট সমস্ত জিনিসপত্র এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিসপত্র, যেগুলো হয়তো ভাবছেন না এটা লাগবে না ওটা লাগবে না এগুলো নিয়ে যান। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, লেখালেখির ক্ষেত্রে একটু সমস্যা আছে, ভুলভ্রান্তি হতে পারে, ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না, কথায় আপনার সমস্যা তৈরি হতে পারে, তাই অল্প কথায় বা স্বল্প বাক্যে কাজ করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ কাটবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা এগোনো ঠিক হবে না, বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন। আত্মীয় স্বামীর জায়গাটা দুর্বল থাকলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য সুখ থাকছে, চোখের সমস্যা, ইএনটি রেটের সমস্যা, দাঁতের ব্যথা বেদনা, মাড়ির সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে খুচরো লেনদেন হিসাব নিকাশের জায়গাটা গুরুত্ব দেবেন, আদারওয়াইজ কর্ম জায়গাটা আজকের দিনে ভালো, নতুন কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে এবং কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে। ব্যবসার জায়গায় একটু হিসাব কষে চলতে হবে, লেনদেন জায়গাটা খেয়াল রাখবেন, ধার বাকিটা তুলনামূলক কম করবেন, আদারওয়াইজ ব্যবসার জায়গাটা ভালো যাবে এবং জেনারেল প্রেকশানে বলা ব্যবসাগুলো ভালো যাবে। তবে কথা বেশি যারা খান ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত, এদের ক্ষেত্রে অবসর প্রস্তাবটা একটু অ্যাভারেজ কাটতে পারে। এছাড়া আমি এটুকু বলবো যে পরিবারের মতকে গুরুত্ব দেওয়া দরকার, সেটা আপনাদের উচিত হবে। আর বিশেষত কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাই বিষয়টা খেয়াল রাখবেন, পিক পকেট হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নিন। দেখুন মাসিক রাশি ফলেন্ড স্ক্রিনে ফুটে উঠেছে বৃহস্পতি ট্রানজিট, যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।